একটা না দশটা না যদি হাজারটা ছেলের সাথে আমি রিলেশন করি, তবু আমি শিক্ষককে সম্মান করি। সিরাজউদ্দৌলা বলছে যে তাকে প্রথমে প্রেশার দিবা, না হলে খুন করবা, এবং খুনের পদ্ধতিও বলে দিছে আগুন লাগিয়ে খুন করবা। আব্দাসা বোরকা এটা নিয়ে মনে হয় এক ফরমে অ্যালার্জি আছে। বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলো। নুসরাত জাহান রাফি 2019 সালের 6 এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাইক্লোন সেন্টারের 3 তলায় আগুনে পুড়ে মারা যান। মর্মান্তিক এই ঘটনাটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, তবে আমাদের কিছু গণমাধ্যমের কাছে অতি গুরুত্ব পেয়েছিল, কারণ নুসরাত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছিল মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট কিছু ধর্মপ্রিয় মানুষের। ধর্মপ্রিয় মানুষের সাথে মিডিয়ার সমস্যাটা কোথায় সেটা পুরো অনুষ্ঠান দেখলেই পরিষ্কার হয়ে যাবে। হত্যাকাণ্ডের মাসখানেক আগে রুমে ডেকে নুসরাতের গায়ে হাত দিয়েছিলেন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। ওই ঘটনায় প্রিন্সিপাল সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইপটিজিং এর মামলা হলে সিরাজউদ্দৌলা গ্রেফতার হন। এরপর মামলা তুলে নিতে নুসরাতের উপর চাপ দিতে থাকেন একসময়ের জামাত নেতা সিরাজউদ্দৌলার অনুসারী শিবির ক্যাডাররা। শিবিরের চাপাচাপিতে কাজ না হলে প্রিন্সিপাল সিরাজউদ্দৌলা জেলখানায় বসেই নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার হুকুম দেন। যেই কথা সেই কাজ, নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন সিরাজের অনুসারীরা। নুসরাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যসব চাঞ্চল্যকর মামলার মতো এই মামলাটিও যথারীতি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পিবিআই 9-6 করা তদন্তের কারণে 16 জন মানুষ ফাঁসির আদেশ নিয়ে কনডেম সেলে জীবনের শেষ দিনগুলো পার করছেন, কারণ পিবিআই তাদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সামর্থ্য হয়েছে আদালতে। সিরাজউদ্দৌলা বলছে যে তাকে প্রথমে প্রেশার দিবা, না হলে খুন করবা, এবং খুনের পদ্ধতিও বলে দিছে আগুন লাগিয়ে খুন করবা। সিরাজউদ্দৌলার জেল থেকে বের হতে একদমই ইচ্ছে করছিল না, যে কারণে জামিন শুনানির মাত্র একদিন আগে জেলে ডেকে নুসরাতকে হত্যার সব পরিকল্পনা করেন। জেলে বসেই তিনি নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার আদেশ দেন। 2019 সালের পর থেকে গত 3 বছর আমরা এরকম গল্পই শুনেছি। মাদ্রাসা ছাত্রে নুসরাত হত্যা মামলায় 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কিন্তু সত্য কখনো চাপা থাকে না, সত্য আসবেই মিথ্যাকে ধ্বংস করতে, তা আজ অথবা কাল। নুসরাত যখন নিচে নামে তার মস্তিষ্কে শুধু কাজ করেছে, তার বাঁচতে হবে। নুসরাতের মামলাটিও সে এসপি বাবুল আক্তারের মামলার মতোই 2+2=6 মিলিয়ে দিয়েছে বনজ কুমার মজুমদার। কিন্তু আমরা আজ 2+2=4 মেলাব। প্রথমে নুসরাতের পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনুসন্ধানে এমন কিছু তথ্য বেরিয়ে এসেছে যা তাদের জন্যে খুবই বিব্রতকর। কিন্তু 16 জন নিরপরাধ মানুষের জীবন বাঁচাতে নুসরাতের কিছু কুকৃত্য উন্মোচন করা ছাড়া আমার হাতে আর কোনো বিকল্প নেই। নুসরাত হত্যাকাণ্ড নিয়ে যতগুলো মিডিয়াতে খবর এসেছে সবখানি নুসরাতের বোরকা পরা একটি ছবি দেখা গেছে, তবে নুসরাতের আরেকটি জগৎ ছিল। নুসরাত যেহেতু মারা গিয়েছে, সে কারণে আমাদের অনুসন্ধানে তার ব্যাপারে যা জানতে পেরেছি সব কিছু প্রকাশ করছে না। তবে ছোট করে বলে রাখি, নুসরাত ছিল কিছুটা উচ্ছৃঙ্খল, প্রতিশোধ পরায়ণ এবং বদমেজাজি স্বভাবের। আর তার সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে চারিত্রিক সমস্যা। বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্কের বিষয়টি আমাদের অনুসন্ধানে প্রমাণ মিলেছে। যেহেতু তিনি মারা গিয়েছেন, সেহেতু সবকটি সম্পর্কের বিষয়ে আমরা আলোচনায় আনতে চাই না, তবে ন্যায় বিচারের স্বার্থে শুধু প্রাসঙ্গিক অবৈধ সম্পর্কগুলোর প্রমাণ দেখাব। আপনাদের নিশ্চয়ই মনে আছে নুসরাতের মৃত্যুর আগে তার করা ইপটিজিং এর মামলায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা যেদিন গ্রেপ্তার হন, তারপর ওই শিক্ষকের মুক্তির দাবিতে সোনাগাজীতে ব্যাপক বিক্ষোভ করেছিল এলাকাবাসী এবং মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা। কারণ অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে সম্মানিত মানুষ ছিলেন। দীর্ঘ চাকরি জীবনে অধ্যক্ষের বিরুদ্ধে নারী ঘটিত একটি ছোট অভিযোগও নেই, বরং শিক্ষার্থীদের মাঝে অবৈধ প্রেম ভালোবাসার ব্যাপারে তিনি ছিলেন খুবই কঠোর। নুসরাতই প্রথম শিক্ষার্থী যিনি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এ ধরনের অপমানজনক অভিযোগ করেছেন। ঘটনা শুরু 2018 সালে। নুসরাতের সাথে প্রেম ঘটিত একটি বিষয় এলাকায় ছড়িয়ে পড়লে মাদ্রাসার সম্মান রক্ষার্থে নুসরাতকে বহিষ্কার করেছিলেন অধ্যক্ষ। ছাদে গোপনে ছেলেদের সাথে কথা বলার অপরাধে নুসরাতের একটি ফোনও ভেঙেছিলেন
সিরাজউদ্দৌলা। সেই ঘটনার পর পরিবারের অনুরোধে আবারও মাদ্রাসায় পড়ার সুযোগ পায় নুসরাত রাফি, কিন্তু তারপরে উচ্ছৃঙ্খল জীবনের শৃঙ্খলা ফিরিয়ে আনেনি নুসরাত। ঘটনার মাস তিনেক আগে মিন্টু নামে তার একজন প্রেমিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এরকম ডজন খানেক প্রেমিকের সন্ধান মিলেছে আমাদের অনুসন্ধানে। সোনাগাজী থানার ওসির রুমে দেয়া নুসরাতের সেই বক্তব্যের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে নুসরাত তার একটি পাস্টের কথা বলেছিলেন। মৃত্যুর আগে নুসরাতের শেষ বক্তব্যে নুসরাত তার একাধিক সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। মূলত সেই ঘটনাটি সহ বিভিন্ন ছেলে ঘটিত বিষয়ে নুসরাতকে ডেকে নিয়ে শাসন করেন এবং স্থায়ী বহিষ্কারের হুমকি দেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। ওই দিন নুসরাতের দুই বান্ধবী নিশাত এবং নাসরিন সুলতানা ফুর্তিকেও ডেকেছিলেন অধ্যক্ষ, কারণ ইয়াসিন নামের মাদ্রাসার আরেক শিক্ষার্থীর সাথে তাদের দুজনের একই সাথে প্রেম চলছিল। বলে রাখা ভালো, ইয়াসিনকে অবশেষে নুসরাত মামলার আসামি করার ভয় দেখিয়ে ফুর্তির কাছ থেকে ভাগিয়ে নিশাত বিয়ে করেছেন। ইয়াসিনের বিরুদ্ধে তার আগে পরীক্ষায় অংশ নেওয়া ছাড়া মাদ্রাসার কোনো ক্লাসে উপস্থিত থাকা নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তারপরেও গোপনে এই তিনজনের মেলামেশার বিষয়টি অধ্যক্ষের কানে এলে নিশাত ও ফুর্তিকেও বহিষ্কারের হুমকি দেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এই তিনজন মিলেই সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইপটিজিংয়ের নাটক সাজায়। মজার বিষয় হলো, অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা ইপটিজিং এর মামলার বাদী নুসরাত আর সাক্ষী নিশাত এবং ফুর্তি। মাদ্রাসা এমনকি পুরো এলাকাতে এই তিনজনের ব্যাপারে সবার ধারণা খুবই খারাপ, যে কারণে নুসরাতের মামলায় সকলের কাছে সম্মানিত শিক্ষক সিরাজউদ্দৌলা আটকের পর ক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তারের পর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় 1000 শিক্ষার্থীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কাছে, যেখানে নুসরাত, নাসরিন এবং ফুর্তি সম্পর্কে বলা হয়েছে তারা বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক করে মাদ্রাসার সম্মান নষ্ট করছে। অন্যদিকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সম্পর্কে বলা হয়েছে 20 বছর ধরে তিনি মাদ্রাসায় শিক্ষকতা করছেন, কখনই তার বিরুদ্ধে এমন অপবাদ আসেনি, যে কারণে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা মামলাটি খুবই হালকা হয়ে যায়। এরই মধ্যে মাদ্রাসায় অন্যসব শিক্ষার্থীরা নুসরাত, নিশাত এবং ফুর্তির সাথে কথা বলা বন্ধ করে দিলে নুসরাত খুব একা হয়ে যায়। সিরাজউদ্দৌলাকে ফাঁসাতে মাদ্রাসায় কারো সহায়তা না পেয়ে নুসরাত অন্য রাস্তায় হাঁটতে শুরু করে। আমাদের কাছে 2019 সালের ফেব্রুয়ারি 19 তারিখ থেকে মার্চের 27 তারিখ পর্যন্ত নুসরাতের মায়ের ব্যবহৃত 01-8126-97167 ফোন নম্বরের কিছু গোপন নথি এসেছে, যেখানে নুসরাত বেশ কয়েকজন ছেলের সাথে প্রেমালাপের SMS আদান প্রদান করেছেন। এর মধ্যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে শায়েস্তা করতে সোনাগাজী থানার অন্তত 2 জন পুলিশ কর্মকর্তাকে তিনি প্রেমের ফাঁদে ফেলেছেন। 1 মার্চ 2019 থেকে 25 মার্চ 2019 পর্যন্ত 9টি এবং 27 তারিখ পর্যন্ত আরও 9টি, মোট 18টি SMS এ নুসরাতের 2 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 4 জন প্রেমিকের সাথে চ্যাটিং হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নুসরাত সোনাগাজী থানার তৎকালীন সাব ইন্সপেক্টর শরীফকে স্যার সম্বোধন করে লিখেছেন, আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি রাগ করলেও আমার শুনতে ইচ্ছে করে, ওরা মনে করে আমি খুব ভালো আছি, আমি আসলে ভালো নেই, আপনি আমার আশা হয়ে গেছেন, আপনাকে আমি সব দিয়ে দিব। এরপরে তিনি তার আরেক প্রেমিককে লিখেছেন, তুমি আমার জীবনের স্বপ্ন হয়ে গেছ। তার পরের SMS এই নুসরাতের এক জানের সন্ধান পাওয়া গেছে। তবে পুলিশ কর্মকর্তার সাথে তার প্রেমের সম্পর্কের কারণটি 25 তারিখের SMS এ পাওয়া গেছে, যেখানে তিনি ওই কর্মকর্তাকে লিখেছেন, আচ্ছা স্যার, আপনি কি সিরাজউদ্দৌলাকে কিছুই করবেন না? সম্ভবত সাব ইন্সপেক্টর শরীফ কিছু করতে রাজি হয়নি, যে কারণে নুসরাত এরই মধ্যে থানার আরেকজন কর্মকর্তাকে টার্গেট করেন, কিন্তু ওই কর্মকর্তাকে অনেক চেষ্টা করেও না পেয়ে অবশেষে 27 তারিখে নুসরাত কিছুটা অভিমান নিয়ে লিখেছেন, ভাইয়া অনেক জ্বালাইছি, শেষ একটা কথা বলে যাই, শরীরের যত্ন নেবেন, আল্লাহ হাফেজ। এরপর ওই কর্মকর্তা অবশ্য 3 বার কল করেছেন, নুসরাত রিসিভ করেননি, তবে তারপরে অবশ্য তাদের মধ্যে চ্যাটিং হয়েছে, যেখানে নুসরাত ঘুরে ফিরে ওই কর্মকর্তাকে সিরাজউদ্দৌলাকে শাস্তি দেওয়ার কথাই বলেছেন। সবশেষ ওই কর্মকর্তাকে নুসরাত লিখেছেন, সিরাজউদ্দৌলাকে শাস্তি দিতে পারলে আপনি যা চাবেন আমি তাই দেব। তাতেও কোনো আশা না মিললে নুসরাত খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এর বাইরেও নুসরাত ওই চ্যাটিংয়ে আরও একজনের সাথে কথা বলেছেন, যেখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। নুসরাত লিখেছেন, আমি আজ অনেক খুশি, আমার সাথে আজ আমার পরিবারের মানুষেরা কথা বলেছে। এটাই প্রমাণ করে নুসরাতের পরিবারের মানুষেরাও সম্ভবত সিরাজউদ্দৌলার বিষয়টি নিয়ে তার সাথে কথা বলা বন্ধ রেখেছিলেন। সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত নুসরাত আত্মহত্যার পথ বেছে নেয়। শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার 3 দিন আগেও গলায় ওড়না পেঁচিয়ে তিনি মরবার চেষ্টা করেছিলেন, যার সাক্ষী সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফার্মেসি মালিক সহ নুসরাতের অনেক প্রতিবেশীরাও। আমার সোনাগাজী হাসপাতালের সামনে ওষুধ ফার্মেসি থাকার কারণে আমিও এটা সচক্ষে দেখেছি এবং এটা সাক্ষী, এবং এখানে যারা উপস্থিত ছিল তারাও এই ঘটনাটা জানে। নুসরাতের বাড়িতে নুসরাত বাথরুমের মধ্যে আত্মহত্যা করার চেষ্টা করছে, তার বাইর নুমানে আমাদের সামনে বাথরুম থেকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
হতে পারে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে বিপদে ফেলতে শরীরে অল্প একটু আগুন লাগানোর বিষয়টা হয়তো ইফটিজিং এর মামলায় জেতার কৌশল ছিল, কিন্তু এতে তার মৃত্যু হবে সেটা হয়তো নুসরাত বুঝে উঠতে পারেনি। আবার হতে পারে মরবার জন্যই হয়তো গায়ে আগুন দিয়েছিলেন। তবে নুসরাত অভিনয় করুক আর নিজের জেদের কারণে আত্মহত্যা করুক, এটি হত্যা নয় তা পরিষ্কার। যে কারণে নুসরাতের ময়নাতদন্তের রিপোর্টেও বলা হয়েছে এটি হত্যা নয় বরং আত্মহত্যা। পোস্টমর্টম রিপোর্ট সেখানেও কোনো হত্যাকাণ্ডের বিষয় উল্লেখ নাই। ঘটনার দিন সেখানে দায়িত্বরত পুলিশের কনস্টেবলও জানিয়েছেন নুসরাত যখন শরীরে আগুন দিয়ে নিচে নামেন তখন সেখানে অন্য কাউকে দেখা যায়নি। দরজা ছিল ওইখানে লাভ দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠি, ওই নুসরাত জান রাফিককে দেখি আগুন নিয়ে নিচে নামতেছে। আপনি যাওয়ার সাথে সাথে কোনো লোকজন দেখতে পাইনি, ওইখানে কোনো লোকজনকে দেখতে পাইনি। কিন্তু নুসরাতের আত্মহত্যা সেই ঘটনাকে হত্যা হিসেবে প্রতিষ্ঠিত করে পিবিআই প্রধান বনোজ কুমার যা করেছেন তা দক্ষিণের সিনেমাকেও হার মানায়। এই আত্মহত্যার ঘটনাকে হত্যা হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে বনোজ বেশ কয়েকটি ধাপে এগিয়েছেন। প্রথম ধাপে বনোজ নিহত নুসরাতের মৃত্যুর আগে দেয়া বক্তব্যটি গোপন করেন। মৃত্যুর আগে নুসরাতের যে বক্তব্য পিবিআই রেকর্ড করেছিল সেই বক্তব্যের কথা পিবিআই মৃত্যুর তিন দিন পর্যন্ত স্বীকার করেননি। নুসরাত মারা যাবার পর পিবিআই যা বলেছে আমরা তাই বিশ্বাস করেছি আর আমাদের গণমাধ্যমও তাই প্রচার করেছে। এভাবেই পিবিআই নুসরাতের বক্তব্য পাল্টে নিজেদের ইচ্ছে মতো গল্প সাজিয়েছে। মৃত্যুকালীন জবানবন্দির কথা তারা গোপন করেছে। 6 এপ্রিল তারিখে যে ডাইং ডিক্লারেশন হয়েছে সেই ডাইং ডিক্লারেশনের কথা 9 এপ্রিল তারিখে সরেজমিনে এসপি সাহেব যখন তদারকি করার জন্য গেছেন তখন তার কাছে সেটা তখনও গোপন, এবং এসপি সাহেব তদন্তে লিখিতভাবে প্রতিবেদন দিয়েছেন যে নুসরাতকে কেউ ডেকে নিয়ে ছাদে যায় নাই। ঠিক এসপি বাবুল আক্তারের স্ত্রী মৃত হত্যাকাণ্ডের মতো ঘটনাস্থলের আশপাশের সবগুলো সিসি ক্যামেরার ফুটেজ গায়েব করে দেয় পিবিআই। আমাদের সূত্র জানিয়েছে ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে 3টি ক্যামেরা স্থাপন করা ছিল, যার একটি মাদ্রাসার প্রবেশপথে, দ্বিতীয়টি জিরো পয়েন্ট এবং অন্যটি ভাই ভাই স্টোর অভিমুখী মেন রোডের দিকে তাক করানো ছিল। সোনাগাজীর পৌরসভার জিরো পয়েন্টে 3টি সিসি ক্যামেরা স্থাপন করা ছিল, এর মধ্যে একটি ক্যামেরা জিরো পয়েন্ট থেকে ফাজিল মাদ্রাসার দিকে তাক করানো, অন্যটি মডেল থানার দিকে আর আরেকটি ক্যামেরা সোনাগাজী ফেনী সড়কের সিএনজি স্ট্যান্ডের দিকে বসানো হয়েছিল। কলেজ রোডের মুখে 2টি ক্যামেরা ছিল, যার একটি বালিকা বিদ্যালয়ের দিকে, অপরটি কলেজ রোডের সামনে রাস্তার দিকে। এছাড়া বালিকা বিদ্যালয়, সোনাগাজী সরকারি কলেজ, তাকিয়া রোডের কাঁচা বাজারের প্রবেশপথ, সরকারি সাবের পাইলট উচ্চ বিদ্যালয়, পশ্চিম বাজারের সিঙ্গার শোরুমের সামনে ছাড়াও মাদ্রাসার আশপাশে অন্তত 100টি ক্যামেরা বসানো ছিল। এই সবগুলি ক্যামেরার নিয়ন্ত্রণ ছিল পৌরসভা আর থানা কর্তৃপক্ষের কাছে। ওই ক্যামেরাগুলোর ফুটেজ বিশ্লেষণ করলে এই মামলার সব প্রশ্নের উত্তর পাওয়া যেত, কিন্তু পিবিআই এসব ফুটেজের 1 সেকেন্ডও প্রকাশ করেনি। এমনকি আদালতেও তারা এই ফুটেজের কোনো অংশ জমা দেননি। পিবিআইয়ের বক্তব্য অনুযায়ী আসামিরা সব নুসরাতের হত্যার পর মাদ্রাসার প্রধান ফটক দিয়ে পালিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে এতগুলো ক্যামেরার মাঝে একটি ফুটেজও আসামিদের একজনেরও ভিডিও চিত্র কেন নেই? ঘটনার পরপর মডেল থানার ওসি সবগুলো ক্যামেরার সিসিটিভি ফুটেজ জব্দ করেন, কিন্তু ঘটনার 3 দিন পর মামলাটি পিবিআইয়ের কাছে গেলে তারা অনেকটা জোর করে ওসি তদন্ত কামাল হোসেনের কাছ থেকে সিসি ক্যামেরার ফুটেজগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেন। ফুটেজগুলো পিবিআইয়ের কাছে যাবার পর সেই ফুটেজ আর কখনোই কেউ দেখেনি। থানা পুলিশের সাথে পিবিআই পুলিশের আরেকটি বিরোধের কারণ বহিষ্কৃত ওসি মোয়াজ্জেমের একটি বক্তব্য, যেখানে তিনি নুসরাতের আত্মহত্যার ঘটনাকে হত্যা হিসেবে স্বীকার করতে চাননি। অ্যাডমিট কার্ড সহ যে ফাইল থাকে তার ওখানে রেখেছে, চলে গেছে এই বিল্ডিং এর উপরে, তাদের বাথরুম আছে সে বাথরুমে। ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নুসরাতের একটি বক্তব্য রেকর্ড করে ছেড়ে দিয়েছেন। পুলিশের হাজারো অপরাধের পরেও কোনো শাস্তি হয় না, অথচ ছোট একটি অপরাধ করে ওসি মোয়াজ্জেম 8 বছরের শাস্তি মাথায় নিয়ে জেল খাটছেন। মোয়াজ্জেমের মূল অপরাধ ছিল তিনি নুসরাতের মৃত্যুকে আত্মহত্যা বলেছিলেন, যে কারণে ওসি মোয়াজ্জেমকে চাকরিচ্যুত করার পেছনেও কলকাঠি নেড়েছেন বনোজ কুমার মজুমদার। ফেনীর একটি সূত্র জানিয়েছে বনোজ কুমারের পরামর্শে ব্যারিস্টার সুমন ওসি মোয়াজ্জেমকে ফাঁসাতে সহায়তা করেছেন। সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি পিবিআই কে, আমার জীবনে এত সুন্দর স্পষ্ট অল্প সময়ের মধ্যে এরকম রিপোর্ট আমি দেখিনি। ওসি মোয়াজ্জেমের ব্যাপারে ব্যাপক তৎপরতা দেখালেও সোশ্যাল মিডিয়াতে গরিবের ব্যারিস্টার খ্যাত সুমনের কাছে দাড়ি টুপির কারণে কথিত টিপকাণ্ডে চাকরি হারানো পুলিশ কনস্টেবল আইনি সহায়তা চাইতে গেলে ব্যারিস্টার সুমন তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেন। আপনি আসবেন না।
এরপর মোট তিন দফা সময় দিয়ে বহিষ্কৃত কনস্টেবল নাজমুদ দারেককে সাক্ষাৎ দেননি ব্যারিস্টার সুমন। দাদা ভালো আছেন? দাদা ওই যে আমি সুমন স্যারের সাথে একটু দেখা করতে গেলাম, আজ কদিন ধরে তো দড়ির পরে আছি, দেখাই করতে পারছি না, বাসায় গেলাম তাও দেখা করতে পারলাম না। হ্যাঁ আমার তো একটু কথা স্যার, তো হাইকোর্টে নাই, বাসায় চলে আসে। স্যার কখন গেছে? এই তো ঘন্টা খানে। আচ্ছা আমার যে এই যে বাসায় যদি গেলো, বাসায় গেলাম, বাসার তো আবার হইলো যে বাসায় দেখা করবে না। আসলে তার ফেসবুকে বিভিন্ন লোক তার প্রতি সন্তুষ্ট বিদায়, তার ভালো কর্ম বিদায়, আমার একটু তার সাথে দেখা করতে গেছে, কিন্তু সারা মাসের দেখাই করলো না, বুঝলাম না। খুব কষ্ট পেলাম, এত ভালো মানুষ, এত এত সুনাম তার বাংলাদেশে, তার কাছ থেকে এরকম ব্যবহার আশা করলে আসলে কষ্ট লাগে খুব। আমার তো ওসি মোয়াজ্জেম সাহেবের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, যে অপরাধ তিনি করেছেন তাকে বিচারের মুখোমুখি করতে আমি চেয়েছিলাম। এভাবেই দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে চুপ থাকা সুমন ওসি মোয়াজ্জেমের ব্যাপারে গর্জে উঠে সাধারণ মানুষের সস্তা ভালোবাসা কুড়িয়েছিলেন, সেই সাথে মনোজ কুমারের রাস্তাও পরিষ্কার করতে সহায়তা করেছিলেন ব্যারিস্টার সুমন। ওসি মোয়াজ্জেমের চাকরি যাবার পর সোনাগাজী থানার পুলিশ নিতান্তই দর্শকের মতো মনোজের নাটক দেখেছে। দুপুরে সোনাগাজী সরকারি কলেজ সংলগ্ন খাল থেকে বোরকাটি উদ্ধার করা হয়। নাটকের শুরুটা হয় কথিত বোরকা কাণ্ড নিয়ে। বলা হয়েছিল খুনিরা সেদিন যে বোরকা পরে নুসরাতের গায়ে আগুন দিয়েছিল সেই বোরকাটি মাদ্রাসার পাশেরই একটি পুকুরে ফেলে রেখে যায়। পিবিআই ঘটনার প্রায় এক মাস পর সেই বোরকা পুকুর থেকে উদ্ধার করেছে। একেবারে নতুনের মতো চকচকা সেই বোরকা উদ্ধারের একদিন আগের একটি ভিডিও অবশ্য আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে দেখা যায় বোরকা উদ্ধারের একদিন আগেই পিবিআই কর্মকর্তা অজিত সেই পুকুরে নেমে আগের দিনই বোরকা রেখে গিয়েছিলেন। এই অজিত ফেনীর সোনাগাজীতে বিভিন্ন মানুষকে নুসরাত হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে বাণিজ্য করেছেন। কিছুদিন আগে অবশ্য তিনি গাড়ি চাপা পড়ে মারা গেছেন। সেদিনের উদ্ধার করা সেই নতুনের মতো বোরকা দেখে সবাই বুঝে গিয়েছিল এটা পিবিআইয়ের নাটক, কিন্তু কেউ কোনো কথা বলতে পারেনি, কারণ যারাই পিবিআইয়ের নাটকে বাধা হয়ে হত্যাকে আত্মহত্যা বলার চেষ্টা করেছে তাদেরকে আসামি করে মুখ বন্ধ করে দিয়েছে পিবিআই। সবার আগে টার্গেট করা হয় সিরাজউদ্দৌলার পক্ষে আন্দোলনকারী শিক্ষার্থীদের। সেটার প্রমাণ দেখা যায় যারা প্রিন্সিপালের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেছিল তাদের মধ্যে প্রথম সারির সবাই এখন ফাঁসির আসামি। এদের মধ্যে সবচেয়ে প্রতিবাদী ছিল নুরুদ্দিন, যে কারণে সিরাজউদ্দৌলার পরেই তাকে মামলার দুই নম্বর আসামি করা হয়েছে। এ মামলায় দুজন নিরপরাধ হাফেজকে আসামি করা হয়েছে। এর মধ্যে স্বাক্ষর করা প্রথম তিনজনের মাঝে একজন হাফেজ আব্দুল কাদের। নুসরাত হত্যা মামলার সবচেয়ে বড় ট্র্যাজেডি সাত মাসের শিশু সহ কামরুন নাহার মনির হাতে হাত করা। তার ফাঁসির আদেশের পর আদালত চত্বরে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। সম্পূর্ণ নির্দোষ, তারে বাইতুন পিবিআই পুলিশ দড়ি নিয়ে আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করে। আর যাই গরিব মানুষ, আজ যদি পিবিআই রে 5 লাখ টাকা দিতেইতাম, আর নির্দোষ নিরপরাধ মাইয়া আর যার বুকে থাকতো। আমার স্ত্রী কামরুন নাহার মনিকে পিবিআই তার সে যে 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল এই জিনিসটা সম্পূর্ণ গোপন করে তাকে রিমান্ডে নিয়ে তাকে যৌন হেনস্থা করে, এবং তার বাচ্চা মানে আমাদের সন্তান যে রাথিকে মানে ফ্যাট ফুটো করে মানে ড্রিল মেশিন দিয়ে ফ্যাট ফুটো করে দিবে এমন ভয় দেখিয়ে তার কাছ থেকে জবানবন্দি আদায় করে। ফেনীর যে তদন্ত কর্মকর্তা শাহ আলম, এর সাথে আরেকজন ছিল, ওনার নাম হচ্ছে কৌশিক দাস, ওনার হচ্ছে রতেক। আমি যখনই পিবি অফিসে যাইতাম উনি আমাকে একটা জিনিস বারবার করে বলতে যে মাদ্রাসায় কেন পড়াইছিস। ইন্সপেক্টর রতেক আমাকে মানে এভাবে পর্যন্ত বলছে যে তুই একটা হচ্ছে ভালো মেয়ে বিয়ে করতে পারলি না, এটাই আমার জীবনে সবচেয়ে বড় যেন কাল হয়ে দাঁড়াইছে, আমি কেন মাদ্রাসায় পড়াইলাম আর সে কেন মাদ্রাসায় পড়ছে, এই জন্য মনে যেন তাকে ডেকে এনে মনে যেন তাকে আসামি করা হয়েছে। মনির অপরাধ ছিল তিনি বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাঝে মেয়েদের নেতৃত্ব দিয়েছিলেন, এছাড়া স্মারকলিপিতে প্রথম স্বাক্ষর করা 5 জনের মধ্যে তিনি একজন। এভাবে পিবিআইয়ের কাছে যে বাধা হয়েছে তাকে আসামি করা হয়েছে। মামলার 8 নম্বর আসামির প্রভাষক আফসার উদ্দিন, যার সাথে নুসরাতের 2019 সালের 27 মার্চ করা একটি খুদে বার্তার রেকর্ড এখন আমাদের হাতে, যেখানে সিরাজউদ্দৌলাকে শাস্তি দিতে না পারলে নুসরাত আত্মহত্যার হুমকি দেন। ওই শিক্ষক তখন বলেছিলেন, না তুমি মরবা কেন, সাহস রাখো, আমরা
এর শেষ দেখা ছাড়ব, ভয় পেও না। মাদ্রাসায় এসে বাকি কথা হবে। জানা যায় মাদ্রাসার শিক্ষক এবং ম্যানেজিং কমিটির মাঝে দুটি পক্ষ ছিল, আফসার উদ্দিন অধ্যক্ষের বিপক্ষে অবস্থান করতেন, যে কারণে তিনি নুসরাতকে দিয়ে অধ্যক্ষকে শায়েস্তা করতে চেয়েছিলেন। তবে আত্মহত্যাকে তিনি সমর্থন করেননি, যে কারণেই নুসরাতকে SMS এর বিষয়টি PBIকে জানাতে গেলে PBI উল্টো তার ফোন কেড়ে নিয়ে তাকে আসামি করেন। আমার হাজবেন্ড নুসরাতের প্রাইভেট টিচার ছিল। 27 তারিখ ঘটনার পর যখন অধ্যক্ষের জামিন হবে সবাই বলাবলি করছে, তখন ঘটনার আগের দিন নুসরাত আমার হাজবেন্ডের কাছে কয়েকটি SMS পাঠায়। আর একটি SMS এ লেখা আছে, স্যার যদি সিরাজউদ্দৌলার জামিন হয় তখন আমি নিজেও আত্মহত্যা করবো এবং সকল ছাত্র শিক্ষককে ফাঁসিয়ে যাবো। সে গেটে দাঁড়িয়েছিল সাইক্লোন সেন্টারে, কারণ ওই পথেই রাফি পরীক্ষার হলে যাবে, সেই প্রথম প্রেশার দিছে মামলা উঠাতে হবে। ঘটনার সময় আফসার উদ্দিন শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছিলেন, অন্যদের মতো তিনিও হইচই শুনে প্রাইভেট পড়ানো বন্ধ করে বাইরে আসেন এবং শিক্ষার্থীরা তার প্রত্যক্ষ সাক্ষী। যেদিন ঘটনা করছে ওদিন আফসার স্যার তোমাদেরকে প্রাইভেট পড়াচ্ছিল ঘটনার সময়। কিছুক্ষণ আগে হাসপাতালের সামনে যে ফার্মেসি মালিকের বক্তব্য শুনছিলেন তার ছেলে জুবায়েরও এখন মামলার 5 নম্বর আসামি। তার অপরাধ, তিনি নুসরাতের অন্যাপেচি আত্মহত্যা চেষ্টার প্রত্যক্ষ সাক্ষী। নুসরাত গায়ে আগুন দেওয়ার 3 দিন আগেও আত্মহত্যা করতে চেয়েছিলেন, এটা জানলে সবাই হয়তো বুঝে যাবে আগের ধারাবাহিকতায় নুসরাত হয়তো নিজের শরীরে আগুন দিয়ে নিজে আত্মহত্যা করেছে, যে কারণে জুবায়েরকে গ্রেপ্তার করে আসামি করা হয় এবং জুবায়েরও এখন ফাঁসির অপেক্ষায় দিন গুনছে। আমার ছেলেকে PBI এখান থেকে ধরে নিয়ে ফ্যানের বুকের সাথে লটকিয়ে তার মাজা ভাঙে দেয় এবং ফ্যানের মধ্যে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে দেয় এবং বিভিন্নভাবে বৈদ্যুতিক শক দিয়ে তার থেকে মিথ্যা শেরকি আদায় করে। বাবুল আক্তারের কথিত কোপাইলি কেন তোকে কোপাইতে বলছে কেন ফোন রেকর্ডের মতো নুসরাত হত্যাকাণ্ডে মনোজ কুমার একটি ফোন রেকর্ড ছাড়িয়ে দিয়েছিল। হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি কোন রে? আমি বাসা। কয়েক সেকেন্ডের সে ফোন রেকর্ডের কোথাও হত্যার পরিকল্পনা কিংবা হত্যার সাথে জড়িত থাকার কোনো কথা নেই। তারপরে ওই রেকর্ডের উপর ভিত্তি করে মামলার 3 নম্বর আসামি শাহাদত হোসেন শামীম এবং 5 নম্বর আসামি কাউন্সিলর মাকসুদ এবং এজাহার বহির্ভূত আসামি রুহুল আমিনকে ফাঁসানো হয়েছে। অথচ তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এই রুহুল আমিনই নুসরাতের করা প্রথম মামলায় অধ্যক্ষকে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছিলেন। যখনই আমি শুনছি তখনই আমি এখানে ঢুকলাম, এখানে ঢুকিয়ে আই অধ্যক্ষ অফিসে আসছিল দোতলায়, ওখান থেকে অধ্যক্ষরা আমি নামাই ওসিরে ফোন দিয়ে পুলিশকে আনাই, পুলিশকে অতি তাৎক্ষণিক আমার কাছে পুলিশ পাঠাইছে, আমি পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছি সবার সাথে, এটা দিয়ে আমি ঢাকা চলে গেছি। এ মামলায় মনোজ কুমারের সবচেয়ে ভালো ব্যবসা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে আটকের পর। রুহুল আমিনকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে প্রায় 4 কোটি টাকা হাতিয়ে নিয়েছে PBI। আমাদের আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন ভাই এবং পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মকসুদ আলম মকসু ভাই, আজকে আমি মনে করব বিনা দোষে তারা আজকে রুহুল আমিনের সাথে তার অনুসারী কাউন্সিলর মাকসুদ এবং কথিত ফোন রেকর্ডের অপর প্রান্তে থাকা স্থানীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক শাহাদত হোসেন শামীমকে ওই মামলায় কৌশলে আসামি করেছে PBI। কাউন্সিলর মাকসুদের কাছ থেকে PBI এ পর্যন্ত 39 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। রিমান্ডে থাকাকালীন এবং তার আগে পরে PBI কে দেওয়ার জন্য উত্তোলন করা টাকার সেই নথিও পরিবারটির কাছে রয়েছে। অনেক নির্যাতন চলতেছে, মারধর চলতেছে, দেখতেছি এক পর্যায়ে আমার বাবার কণ্ঠ শোনা যেতেছে, পরে আমি ওইখানে যে PBI সদস্যরা ছিল তাদের হাত পা ধরে জোরাধরি করে কান্নাকাটি করি যে আমার বাবারে ছাইড়া দেন, আমার বাবা তো নির্দোষ বলার পরে আমারে ওনার কোনো কথা শুনে না, আমারে গাদ ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার পর আমি কিছু না করতে পারে বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পর ওই দিন রাত্রে PBI শাহ আলম ছোট গায়াকে কল দেওয়া হয়, তোর ভাইয়ে যদি রিমান্ড থেকে বাঁচানো হয় তুই 40 লক্ষ টাকা দিয়ে দিবি মনোজ কুমার স্যারের জন্য। মনোজ কুমার আমাকে হুমকি দিতেছে, ফোন দিয়ে বলতেছে যে তুই তোর ভাইকে বাঁচাতে চাস তাহলে আমাদের সাথে যোগাযোগ কর, আমাদের মনোজ কুমার স্যারের সাথে কথা হয়েছে, তাদেরকে 40 লাখ টাকা দিতে হবে, দিলে তোর ভাইকে মামলা থেকে বাদ দিয়ে দেবো, রিমান্ডে কোনো নির্যাতন করবো না। আমার বাইরে যে মোবাইলটা ছিল যেটা মেসেজ যায় ওই মোবাইলটা PBI-র কাছে জব্দ ছিল, আমরা ব্যাংক থেকে যদি 1 লাখ টাকা উঠাই 1 লাখ টাকার মেসেজ তাদের কাছে চলে যায়, এভাবে নিতে নিতে আমাদের কাছে 5 লাখ 10 টাকা নিতে দিই। মনোজ কুমারের কথা বলে আমার কাছ থেকে টোটালে 10 লাখ 20 লাখ করে 40 লাখ টাকার মতো নিছে। হতে পারে আসামিদের পরিবারগুলো সবাই মিথ্যা বলছে, তাদের কথা বিশ্বাস না করে চলুন আমরা নিজেরাও একটু অনুসন্ধান করে দেখি আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। সাধুতন শামীম সেই হত্যার পরিকল্পনা করে, এই ধরুন মামলায় সাজাপ্রাপ্ত ছাত্রলীগ নেতা শামীমের কথাই ধরা যাক। শামীমের কাছ থেকে PBI-র জব্দকৃত মোবাইল নম্বরটি হল 01846080565। PBI মামলার অভিযোগপত্রে উল্লেখ করেছে শামীম অন্য আসামিদের নিয়ে 4 এপ্রিল 2019 সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত মাদ্রাসার হোস্টেলে বৈঠক করেন এবং সেখানেই নুসরাত হত্যার পরিকল্পনা চূড়ান্ত হয়।
6 এপ্রিল সকালে শামীম সহ অন্য আসামিরা মাদ্রাসার সাইক্লোন সেন্টারের ছাদে ভোর থেকে অবস্থান করছিলেন। সকাল 9:45 দিকে নুসরাত পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে তাকে ছাদে ডেকে নিয়ে হাত পা বেঁধে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে আসামিরা পালিয়ে যায়। তার মানে ঘটনার দিন 6 তারিখ সকাল থেকে 10:30 পর্যন্ত শামীম মাদ্রাসার ভেতরেই ছিলেন। শামীম তার জবানবন্দিতে বলেছে, নুসরাতের মুখে চেপে ধরার কারণে তার মুখের অংশে কেরোসিন দেওয়া যায়নি। পিবিআর বক্তব্যের সাথে শামীমের 01846080565 নম্বরের লোকেশন যাচাই করতে গিয়ে আমাদের অনুসন্ধানে যা উঠে এসেছে তার সাথে পিবিআর বক্তব্যের কোনো মিল নেই। 2019 সালে 4 এপ্রিল বিকেল থেকে রাত 12টা পর্যন্ত শামীমের ফোনের অবস্থান ছিল ভুয়াবাজার ও মদিনাবাজার এলাকায়, যেখানে শামীমের নিজের বাড়ি। শামীম তার জবানবন্দিতে বলেছে, ঘটনার আগের দিন 5 এপ্রিল বিকেলে সে তার নিকট আত্মীয়কে বিমানবন্দরে পৌঁছে দিয়ে আসতে যান। 6 এপ্রিল রাত 3টার পর সে আত্মীয়কে বিমানবন্দরে পৌঁছে দিয়ে আবার ফেরত আসেন। সকাল 8টায় সোনাগাজী বাজার হয়ে ভুয়া বাজারে বাড়িতে চলে যান। শামীমের বিবরণ অনুযায়ী তার অবস্থানের সত্যতা মিলেছে। ঘটনার দিন 6 এপ্রিল ভোর 5:01:10 সময় শামীমের ব্যবহৃত 01846080565 মোবাইল নম্বর থেকে 01851040648 এই নম্বরের একজনের সাথে 16 সেকেন্ড কথা হয়, যখন শামীমের মোবাইলের অবস্থান ছিল আলমভিলা হাউস 1105 ওয়ার্ড 5 ধানসিঁড়ি আবাসিক এলাকা চান্দিনা কুমিল্লায়। এরপর সকাল 8:25:29 শামীমের মোবাইলে 01829327670 নম্বরে 2টি SMS আসে, যখন তার অবস্থান ছিল মদিনাবাজার জিপি সোনাগাজী ফেনী। সকাল 9:20 01885262503 নম্বর থেকে কল আসে এবং তাদের মধ্যে 200 সেকেন্ড কথা হয়। ওই সময় শামীমের মোবাইলের লোকেশন ছিল মদিনাবাজার জিপি সোনাগাজী ফেনী, অর্থাৎ শামীমের অবস্থান দেখা যায় তার বাড়িতে। ঘটনার দিন সকাল 9:25 থেকে 10:30 পর্যন্ত শামীমের মোবাইলে যতগুলো কল এসেছে সবগুলোই মদিনাবাজার কিংবা ভুয়া বাজারের নেটওয়ার্কের আওতায়, অর্থাৎ শামীম ঘটনার সময় নিজের বাড়িতে অবস্থান করছিলেন, যা ঘটনাস্থল থেকে প্রায় 5 মাইল দূরে। আদালত যদি চায় শামীমের সাথে যাদের কথা হয়েছে ওই নাম্বারগুলোর মালিকদের সাথে কথা বললেই ঘটনার সত্যতা জানা যাবে। অথচ পিবিআই মামলার অভিযোগপত্রে উল্লেখ করেছে, নুসরাত সকাল 9:45 পরীক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় যায়, এর কিছুক্ষণ পর তাকে ছাদে ডেকে নিয়ে আগুন লাগিয়ে শামীম সহ অন্য আসামিরা পালিয়ে যায়, যা শামীমের অবস্থানের সাথে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ। আমার ভাইকে পিবিআই গ্রেপ্তার করার পর আমাদের কাছে 10 লাখ টাকা দাবি করে, আমরা না দেওয়ার কারণে আমার ভাইকে রিমান্ডে নিয়ে শারীরিকভাবে অনেক তস্তারিং করে, তারপরে এই মামলায় আসামি করা হয়। আমার ভাই সম্পূর্ণ নির্দোষ। এভাবে বিশেষ ধর্মের ভারতীয় দালালদেরকে যারা উপরের চেয়ারে বসিয়েছেন সেই আওয়ামী লীগকেও শায়েস্তা করতে শুরু করেছে অখণ্ড ভারতবাসীরা। মামলায় নিরীহ মানুষকে ইচ্ছে মতো আসামি করবার পর বনজ আসামিদের জবানবন্দি নিয়ে শুরু করেন কারসাজি। আসামিদেরকে ধরবার পর জবানবন্দি নেওয়ার আগেই বনজ ঢাকায় বসে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন, আসামিরা সকলেই 164 ধারায় দোষ স্বীকার করেছেন। সবাই মিলে 164 করেছেন, যে 164টি পুরো ঘটনা সবাই মিলে প্রমাণ করেছে। বনজ কুমার আসামিদেরকে 64 ধারা জবানবন্দির জন্য ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়ার আগে তিনি ঢাকায় সাংবাদিক সম্মেলন করে বলে ফেললেন যে 164 ধারা জবানবন্দি আসামিরা স্বীকার করেছেন। সত্য উদ্ঘাটন না করে তারা একটি মিথ্যা সাবমিট দাখিল করে জাতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। জবানবন্দি দেওয়ার আগে আসামিরা দোষ স্বীকার করেছেন দাবি করার কারণ, বনজ কুমার আগেই জানেন রিমান্ডে নিয়ে পিটিএ কি কথা আদায় করবেন এবং কিভাবে আদায় করবেন, যেমন কথা তেমন কাজ। বনজে সেখানে জবানবন্দি আদায় করতে আসামিদের কতটা অমানবিক নির্যাতন করা হয়েছে তার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন কারাগারে বন্দী আসামিরা। আমি কিন্তু
ঔষধ হত্যা মামলায় বেশ কয়েকটি পরিবারের সাথে আমাদের কথা হয়েছে, যাদের সবাই অভিযোগ করেছে পিবিআই কর্মকর্তা কৌশিক এবং শাহ আলমের মাধ্যমে মনোজ কুমার প্রতিটি আসামির কাছ থেকে 20-50 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে। পেশাবের রাস্তায় কারেন্টের শর্ট দিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে। আর মনোজ কুমারের বিচার চাই, আর কিছু চাই না, মনোজ কুমারের বিচার চাই। মনোজ কুমারে নির্দোষী উতরে লইছে। এর মাঝে একজন আসামির পরিবারের সদস্যকে টাকা নিয়ে চট্টগ্রামের একটি জায়গায় দিয়ে আসতে বলা হয়েছিল। টাকা দেওয়ার সময় জনৈক ব্যক্তিকে তিনি টেলিফোনে কারো উদ্দেশ্যে বলতে শুনেছেন, মনোজ স্যার একটু পরে আসবে, তিনি এখন চট্টগ্রামের পিবিআই অফিসে লাঞ্চ করছেন। আমাদের সূত্র জানিয়েছে কুসুম কুমারী গার্লস হাই স্কুলের পাশের নির্মাণাধীন ওই ভবনটি হয়তো মনোজ কুমারের হয়ে থাকতে পারে, যা তদন্তের অপেক্ষা রাখে। রিমান্ডে নির্যাতন না করা এবং জামিনের আশ্বাস দিয়ে পরিবারগুলোর কাছ থেকে টাকা নেওয়া হলেও কাউকে ছাড় দেয়নি মনোজ কুমার। এছাড়া সোনাগাজীর অনেকগুলো পরিবারের সন্ধান পেয়েছে, যাদেরকে মামলার আসামি করার ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়েছে, যদিও তারা ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে দু একদিনের ভেতরে ঘটনার মোড় ঘুরে গেলে অবশ্যই সকলেই কথা বলবে বলে আশা করছে। এই মামলার আরেক রাজিরে রাষ্ট্রপক্ষের 4 নম্বর সাকিম মাদ্রাসার দপ্তরী নুরুল আমিন। এই নুরুল আমিন নুসরাতের গায়ে আগুন লাগানোর ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি সবচেয়ে ভালো জানেন এটা হত্যা নাকি আত্মহত্যা, কিন্তু পিবিআই তাকে আসামি করার ভয় দেখিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষী বানিয়েছে, যদিও তার সাক্ষীতে তিনি এখন পর্যন্ত আসামিদের বিরুদ্ধে একটি কথাও বলেননি। যদিও সত্যটাও তিনি বলতে পারছেন না, কারণ পিবিআই তাকে নানানভাবে হুমকি দিচ্ছে। এরকম কথা বলছে এইটা যারা আপনাদের আওয়ামী লীগের এই বিরোধী দল রেগুলার মিলের বিপক্ষে করেছে, টাকা পয়সা বহু লোকের লেনদেন হয়েছে, 12টার পরে টাকা এখন গুণত কনে কত দিকে নদীতে মাদ্রাসায় সাদা মনের মানুষ হিসেবে পরিচিত নুরুল আমিনকে পিবিআই এর কথা মতো সাক্ষ্য না দেয় অনেক কিছুই হারাতে হয়েছে। আমাদের কাছে দেয়া নুরুল আমিনের এই বক্তব্যের কারণে যদি তার কোনো ক্ষতি হয় তার জন্য পিবিআই দায়ী থাকবে। আমরা পুরো ঘটনার এতে সার্বক্ষণিক নজর রাখছে। একে অপরকে বোরকা পড়তে এবং মোজা পড়তে সহযোগিতা করে ভুয়া প্রতিবেদন দাখিলের জন্য এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই যে মিথ্যা রিপোর্ট দাখিল করা হলো, আত্মহত্যাকে হত্যা হিসেবে সাজিয়ে দেওয়া হলো এবং সেজন্য মনোজ কুমারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলো। এভাবে হাস্যকর একটি তদন্ত আর মিডিয়া ট্রায়ালের মাধ্যমে নিরীহ নিরপরাধ মানুষকে খুন করার চক্রান্ত চলছে। একটি অসত্য ঘটনাকে পুঁজি করে এরকম মগের মূল্যক বানানো হলো আমাদের গণমাধ্যম ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়ায়নি, উল্টো তারা পিবিআই দালালি করছে। অপরাধ তদন্তে বাংলাদেশে নতুন ধারার সূচনা করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার তদন্ত শেষে তারা প্রথমবারের মতো সচিত্র ঘটনা প্রবাহ তুলে ধরেছে। এরা মাদ্রাসার কোনো অনিয়ম পেলেই ঝাঁপিয়ে পড়ে তাদেরকে শায়েস্তা করতে, কিন্তু একটু চিন্তা করুন, আপনাদের এই একচোখা দৃষ্টির কারণে প্রায় 16 জন নিরপরাধ মানুষের জীবন আজ শেষ হয়ে যেত। গত 13 বছরে যারা স্রোতের সাথে গা ভাসিয়ে দিয়েছেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তারা কি জবাব দেবেন? পিবিআই এর উপর আমাদের ভরসা রয়েছে। পিবিআই যতগুলো অনুসন্ধান করেছে সবগুলোই
বাস্তবসম্মত এবং সবগুলি অত্যন্ত সূক্ষ্মভাবে তারা অনুসন্ধান করেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ইদানিং বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে কোনো কারণ ছাড়াই পিবিআর পক্ষে ওকালতি করতে শুরু করেন। এর একটা কারণ আছে, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ বিএনপি সহ রাজনীতিবিদদের অনেক নেতা আছেন যারা না চাইলেও ভারতের পক্ষে কথা বলতে হয়, কারণ ব্যাংকক সিঙ্গাপুরের হোটেলে নারীবাজি আর মদপানের ভিডিও রয়ের কাছে জমা আছে। সে কারণে অবাক হই না, তবে অবাক হচ্ছে আদালতের বিচারকের কাণ্ড দেখে, যে বিচারকের রায় দিয়েছেন তিনি কোন প্রমাণের ভিত্তিতে ১৬ জন মানুষকে ফাঁসির আদেশ দিলেন, কত টাকা দিয়ে বিচারককে কেনা হয়েছে সেটা আমাদের প্রশ্ন। শুনেছি মনোজ কুমারের বিরুদ্ধে বাবুল আক্তারের করা মামলার আবেদন যিনি খারিজ করে দিয়েছেন ওই বিচারকের বিরুদ্ধেও মামলার প্রস্তুতি চলছে। ফেনীতেও হয়তো মনোজ কুমারের বিরুদ্ধে এক বা একাধিক মামলা হতে পারে, সেখানে অন্তত আশা করছি বিচারক মানুষের ন্যায় বিচার পাবার ব্যবস্থা করবেন, কারণ বিচার পাবার অধিকার সবার আছে। একজন বিচারক কোনো তদন্ত ছাড়াই কারো মামলার আবেদন খারিজ করতে পারেন না, এটা সাংবিধানিক এবং আইন পরিপন্থী। সবশেষে একটা কথা বলবো, বাবুল আক্তার এবং আমার বিরুদ্ধে করা মনোজের মামলার পর লক্ষ্য করছি কিছু গণমাধ্যমে আমাকে প্রবাসী বলা হয়েছে, কোথাও ইউটিউবার হিসেবে পরিচয় খুঁজে দেওয়া হয়েছে। আমাকে যাদের সাংবাদিক বলতে লজ্জা লাগে তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, আমার সাংবাদিক হওয়ার একদমই বলার ইচ্ছা নাই, কারণ এদেশে এখন পুলিশের মতো সাংবাদিক দেখলেও মানুষ গালি দেয়, ঘৃণা করে, তাদের সন্তানদের শরীরে দূষিত রক্ত। একজন ইউটিউবার হিসাবে আমি গর্বিত, কারণ আমার ইউটিউবে যখন আমি ভিডিও আপলোড করি তখন অনেক সাংবাদিকের জামাকাপড় নষ্ট হয়ে যায়, তাদের মনে সবসময় ভয় হয় কী হয় কী হয়। আল্লাহ হাফেজ।